আসসালামু আলাইকুম, আমি আবার এসেছি তোমাদের সাথে অ্যারাবিক সাবজেক্ট নিয়ে। তো এইটা যদিও আমি পড়াই না, তারপরও তোমাদের বোঝার জন্য বা বাসায় বসে তোমরা কতটুকু কি করছো না করছো জানি না, আর এটা তোমাদের বাসা হয়তো একটু প্রবলেম হয় পড়তে কারো কারো, তো সেজন্য আমি একটু বলে দিচ্ছি বা যেগুলো আগে পড়ানো হয়েছে সেটা একটু রিভিউ করে দিচ্ছি, তোমরা এবার করে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ফার্স্টে হচ্ছে কি হরফ, দেখো হরফ হচ্ছে আলিফ থেকে খ পর্যন্ত, আলিফ থেকে খ পর্যন্ত তোমাদের ক্লাসে হয়ে গিয়েছে আমি জানি, তো তারপর আমি একটু রিভিউ করে দিচ্ছি। প্রথমে তো তোমরা শিখবে আলিফ বা কা সা জিম হা খ, এরপরে তোমরা লেখাটা লিখবে, ঠিক আছে? তো লেখাটা বাসায় প্র্যাকটিস করেছো এবং ক্লাসেও শিখেছো জানি আমরা, তারপরও এখান থেকে দেখে দেখে ব্যবহারে শিখে নিতে পারবে, ঠিক আছে? আমার বই তো আছে, বই থেকে দেখে শিখে ফেলবে। আচ্ছা, এরপরে যদি গ্যাপে যাও তোমরা, ওই যে শূন্যস্থান পূরণ, যেটা শূন্যস্থানে তোমরা এই একটার পর একটা গ্যাপ দিয়ে দিয়ে তারপরে এই শূন্যস্থানটা করে নিবে, ঠিক আছে? আলিফের পরে একটা গ্যাপ দিলাম, এই গ্যাপে কি হবে তোমরা সেটা লিখতে পারবে, যদি হরফগুলো আগে শিখে ফেলো তারপরে, তাহলে আলিফের পরে হবে বা, তারপরে হবে তা, এরপরে আরেকটা যদি গ্যাপ দিই আমি তাহলে এখানে কি হবে সেটাও তোমরা লিখতে পারবে, এরপরে জিম যদি থাকে এটা যদি গ্যাপ হয়ে যায় সেটাও তোমরা লিখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হবে দেখো, আলিফের পরে আমি একটা গ্যাপ দিয়েছি, এখানে হবে কি বা, তোমরা এরকম করে লিখে ফেলবে, তারপরে আছে তা, এরপরে গ্যাপে যাবে কি সা, তারপর আছে জিম, জিমের পরে আরেকটা গ্যাপ আছে, তো গ্যাপে আমরা হা লিখে ফেলি, তারপর আছে হ, ঠিক আছে? এরকম করে গ্যাপগুলো তোমরা শিখে নিবে। সেম ভাবে এলোমেলো করে, ওই যে বললাম ভুল করে করে দিয়ে দিব, মিস উল্টা পাল্টা করে লিখে দিব, সেটাকে তোমরা সাজিয়ে আলিফ বা তা তা জিম হা খ এরকম করে শুদ্ধ করে লিখে ফেলবে, ঠিক আছে? এটাকে বলে এলোমেলো সাজিয়ে লেখা। সেম আলিফ থেকে খ দিয়েই তোমার শূন্যস্থান এলোমেলো এগুলো সব হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখো পৃষ্ঠা ১৫তে আছে পাঁচটি ফুলের নাম, এটা হচ্ছে মৌখিক, পাঁচটি ফুলের নাম তোমরা শিখবে পৃষ্ঠা বইয়ের যে পৃষ্ঠা নাম্বার ১৫তে আছে, তারপরে আমি একটু পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরা সেগুলো শিখে নিবে, ঠিক আছে? তো পাঁচটি ফুলের নাম প্রথম দেখো, ওয়াটাতুন গোলাপ, জানবাকুন শাপলা, নীলুফার পদ্ম, ইয়াসমিন জুঁই, তাব্বাউ শামসুন সূর্যমুখী, শামসুন মানে হচ্ছে সূর্য, তাহলে তাব্বাউ শামসুন মানে হচ্ছে সূর্যমুখী, তাহলে এই পাঁচটা ফুলের নাম তোমরা শিখবে। আবার বলছি, ওয়ার্দাতুন গোলাপ, জানবাকুন শাপলা, নীলুফার পদ্ম, ইয়াসমিন জুঁই, তাব্বাউ শামসুন সূর্যমুখী, ঠিক আছে? এইভাবে করে তোমরা প্র্যাকটিস করবে। এরপরে পৃষ্ঠা ১৬তে আছে পাঁচটি ফলের নাম, ঠিক আছে? আমরা ইংলিশ বলতে পারি ফলের নাম, বাংলায় বলতে পারি কিন্তু আরবিতে তো পারি না, তাই না? তাহলে আমরা আরবি তো একটু শিখে নিই, যেহেতু আমরা মাদ্রাসায় পড়ছি, আরবিটা আমাদের শেখা হয়ে গেলে সবার চেয়ে বেশি পারবো কিন্তু। ঠিক আছে, ওকে, দেখো ফলের নাম কিভাবে বলবো আমি যদি এইভাবে করে তোমাদেরকে ক্লাসে মিস এইভাবে করে পড়াই, ঠিক আছে? এনাবুন আঙ্গুর, মাগজুদ কলা, গুরুত্বকলুন কমলা, তুফাহাতুন আপেল, পাঁচ নম্বর হচ্ছে মাঞ্জু আম। আমি আবার বলছি, ইনামুন আঙ্গুর, মাউজুন কলা, ভর্তুকালুন কমলা, তুফাহাতুন আপেল, আর পাঁচ নম্বর হচ্ছে মাঞ্জু আম। এভাবে করে পাঁচটি ফলের নাম তোমরা সুন্দর করে মিসের এই পড়া থেকে উচ্চারণগুলো শিখে নিবে, কেমন? আচ্ছা, এরপরে আছে পৃষ্ঠ ১৭তে কালিমাই তয়িবা অর্থসহ, কালিমাই তয়িবা তোমরা সবাই পারো, কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো এটার অর্থটা হয়তো অনেকে পারো না, অর্থটা আমি এখন বলে দিচ্ছি, সেভাবে করে শিখে নিবো, অথবা বই থেকে বইয়ের এই যে ১৭ নম্বর পেজে আছে সেখান থেকে দেখেও শিখতে পারবে। কালিমায়ে তৈয়িবার অর্থ, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তো এইটা তোমরা কালিমায়ে তয়িবা অর্থ সহ তোমরা শিখে ফেলবে। এতটুকু আপাতত বন্ধের মধ্যে তোমরা শিখে নাও, শিখে ফেললে হয়ে যাবে। এর আগে মনে হয় কিছু পড়া পড়িয়েছিলেন মিস,
সেগুলো তোমরা পারো ইনশাল্লাহ, তো সবগুলো থেকে ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? তোমরা এভাবে করে প্র্যাকটিস করতে থাকো। ওকে, আল্লাহ হাফেজ।